ত্রিপুরার আইমা ভ্যালি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলনে পুলিশের বাধা এবং একাংশ দুষ্কৃতিকারী যুবকদের তাণ্ডবে মাঝপথে কর্মী সম্মেলন শেষ করতে বাধ্য হয় ত্রিপুরার আইমা ভ্যালি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। যদিও শেষ পর্যন্ত কর্মী সম্মেলন সম্পন্ন হয় গন্ডাছড়া মহকুমা সদর কার্যালয়ে। আমাদের আজকে দুঃখের বিষয়, গতকালকে আমাদের আশিস দাস এই এরকম জয়েনিং সভা করতে গিয়ে ধর্মনগরে যেভাবে বিজেপি দুষ্কৃতীরা আক্রান্ত করেছে, যেভাবে তাকে মারধর করেছে, বন্ধুরা এই জিনিসটা যদি আপনারা সবাই জানেন একদম অবাক হয়ে যাবেন আমরা কোন দেশে বাস করছি এবং কোন রাজ্যে আছি। তাই জন্য আজকে ঠিক তার তুলনামূলক আজকেও আমাদের গন্ডাছড়া এই যে সোশ্যালিস্ট রাইমাভ্যালি ব্লক কমিটির উদ্যোগে যে আমাদের কর্মী সম্মেলন কর্মী সভা করতে পারলাম না, এই যে কিছু বিজেপির তার বাহিনী দিয়ে কয়েকজনের আমাদের যেই আক্রমণ শুরু করেছে নিবেন্দার উপরে আক্রমণ এবং আমাদের দলীয় নেতৃত্বের উপরে আচরণ যে ব্যবহার করেছে এটা খুব নিন্দনীয়। ব্যানার্জি যখন প্রোগ্রাম করতে আসে তখন এই উচ্চ করোনা চলে আসে এবং আবার করোনা চলে আসবে, এই এক তারিখ থেকে আবার করোনা চলে আসবে, কারণ দুই তারিখ অভিষেক ব্যানার্জি ত্রিপুরায় আসছেন, দুই তারিখ অভিষেক ব্যানার্জি ত্রিপুরায় আসছেন এবং উনি থাকবেন। এই যে বিজেপির যারা আক্রান্ত হয়েছেন আমাদের কর্মী, আমাদের যারা প্রার্থী হয়েছিলেন বিভিন্ন জায়গায়, ওদের বাড়ি ঘরে যাবেন, ওনাদেরকে দেখবেন। আমি এটাই বলতে চাচ্ছি যে আগামী আজকের যে এই কর্মী সভাটা হলো এটা আমাদের বিশেষত আমরা যে 5 তারিখ রাজভবন অভিযান করব 15.4 ডিমান্ডের উপরে, 15 দাবির উপর ভিত্তি করে যে রাজভবন অভিযানটা করব, সেখান থেকে আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমরা কামনা করি এবং আপনারা এইরকম কোনো দ্বিধাদ্বন্দ্বেই থাকবেন না যে পারমিশন হলো কি পারমিশন হলো না, সেটা একটা পলিসি মানুষকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা পারমিশন হলো কি হলো না এইসব দ্বিধাদ্বন্দ্বগ্রস্ত বুঝে এইসব কোনো ব্যাপার নেই। 5 তারিখের প্রোগ্রাম বিপ্লব দেব কেন, নরেন্দ্র মোদীও যদি মনে করে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও যদি মনে করে, 5 তারিখ তৃণমূল কংগ্রেস আস্তবল ময়দানে সকাল 11টায় জমায়েত হয়ে আমরা রাজভবন অভিযান করবই করব। এখানে ধমকি করেন, মানুষকে ভয় ভীতি করেন তৃণমূল কংগ্রেস করলে বাড়ি ঘরে গিয়ে। আপনাদের আমি বলে দিচ্ছি, এখানে যারা আমাদের মাতৃশক্তির যারা রয়েছেন এখানে মাতৃশক্তিরই যথেষ্ট, এই 500 জন বখাটে বিজেপির হারমাত বাহিনীকে এদেরকে রুখার জন্য আমাদের এই মাতৃশক্তি যথেষ্ট, ছেলেদেরকে যেতে হবে না। সময় গুনিয়ে আসছে, 1 মাস সময় দিন, 1 মাস পর ত্রিপুরা রাজ্যের বিজেপি ঝান্ডা ধরা বা বিজেপির যে ডান্ডা ধরার লোক ত্রিপুরা রাজ্যের কোনো বিধানসভায়, আজকে 3 তারিখের পর বিজেপি হয়ে পুরাই তৃণমূল কংগ্রেসের প্রতি আক্রমণ করছে। কারণ রাজ্য স্তরে দেখা যাচ্ছে বিপ্লব দেব মুখ্যমন্ত্রী নিজেই বলছেন যে উনি যদি সরে যান তাহলে মানিক সরকারের হাতে ক্ষমতাটা দিয়ে যাবেন। আবার ঠিক সেরকমভাবে আগরতলা শহরে দেখা যাচ্ছে যে যখন কমিউনিস্ট পার্টির ওরা প্রোগ্রাম করবে কৃষক সভার নামে পবিত্রকর হোক, সিআইটিউর নামে মানিক দে হোক, সিপিএমের নামে জিতু চৌধুরী হোক বা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার হোক, ওদের প্রোগ্রামের কোনো পারমিশনের ব্যাপার থাকে না, ওরা ফটাফট প্রোগ্রাম করতে পারে এবং 1000-2000 মানুষ নিয়ে ওরা প্রোগ্রাম করলেও করোনার ভয় থাকে না।